কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলেও কিন্তু আমরা মামোগ্রাফি করতে পারি না। আমি ব্যথা বিশেষজ্ঞ, সার্জন, রোগীর বাচ্চার বাবা, বাচ্চার মা, বাচ্চার গার্জিয়ান সবাই আমরা চেয়েছি যে নর্মালি করতে, কিন্তু এই যে ম্যাডাম যেটা বললেন যে অনেকগুলো বাধা রয়েছে, সেই বাধার ক্ষেত্রে আসলে সিজার ছাড়া বিকল্প কিছু নাই। সিজার করলেন কেন, নর্মাল ডেলিভারি কেন করলেন না? বাচ্চার ওজন একটু বেশি হওয়ার কারণে ডক্টরের পরামর্শে সিজারে নিয়ে আসছি। ওজন বেশি, আর কোনো সমস্যা? না, আর তো কোনো সমস্যা আলাদা হতে ছিল না। ওকে, ব্যথা টাথা উঠেছিল? আর ব্যথা উঠে নাই, ডেট ওভার হয়ে গেছিল। ডেট ওভার হয়ে 2 তারিখ ডেট ছিল, ডেট ওভার আজকে 4 তারিখ, 2 দিন ওভার হয়ে গেছিল, আর ব্যথা উঠে নাই পর্যন্ত কোনো দিন। মানে আপনার কি নর্মাল ডেলিভারি করার ইচ্ছা ছিল? প্রথমে নর্মাল ডেলিভারি ইচ্ছা ছিল। তো বাচ্চা পেয়ে কি আপনি খুশি? অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনার কি বাচ্চা হয়েছে? আমার মেয়ে বাচ্চা হয়েছে, অনেক খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করতে পারি নাই, কারণ হচ্ছে যে নর্মাল ডেলিভারি বেশ কিছু বাধা রয়েছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে বাচ্চা যদি একটু বড় হয়ে যায়, এবং আপনারা জানেন যে বাচ্চা হওয়ার সাথে মা যেহেতু বাচ্চাটা বের হয়, সেই জায়গাটার সাইজের একটা তারতম্য রয়েছে, সেই তারতম্যের ব্যাঘাত ঘটলে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করতে পারি না, যার কারণে আসলে এই বাচ্চার আমাদের সিজার করার সাথে বিকল্প ছিল না। আমরা সিজার করেছি, বাচ্চা ভালো আছে, বাচ্চার বাবা বাচ্চাকে পেয়ে খুবই খুশি। কিন্তু ওদের আরেকটা অবজেকশন ছিল যে আপনার মিসেস যেটা আমাকে বলছিল যে এখানে ইনজেকশন দিলে, পেছনে ইনজেকশন দিলে অনেক ব্যথা লাগে। তা আমি ওনাকে বলেছিলাম যে আমি ইনজেকশন দেবো, যদি ব্যথা লাগে তখন আমাকে বলেন। আলটিমেটলি উনি কোনো ব্যথা পায়নি। আপনি যে বললেন যে জোরে ইনজেকশন দিন না, তো ব্যথা পেয়েছেন? না, একদমই ব্যথা পাইনি। কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে যখন আমরা একটু বায়োফিজিক্যাল, কারণ তো লেস ফিটাল মুভমেন্ট 3 ডেজ পোস্ট ডেটেড প্রেগন্যান্সি ছিল, একটা বায়োফিজিক্যাল প্রোফাইল যখন আমরা করতে দিলাম তখন প্রোফাইলও খারাপ এসছে আমাদের। আবার যেতে হয়েছে যে ডাবল কর্ড অ্যারাউন্ড দ্য নেক এবং অক্সিপিটো পোস্টেরিয়ার ছিল, যার জন্য এটা তো নিচে নামা খুব কঠিন। বাচ্চারা নামতে গেলেই বাচ্চার হয়তো কর্ড অ্যারাউন্ড নেকে চারদিকে পেঁচিয়ে বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত, যার জন্য ওর যেহেতু প্রথম বাচ্চা মেয়ে, ও বাবা আবার মেয়ের জন্য পাগল, তো বলেছে আমি কোনো রিস্কে যাব না ম্যাডাম, আমি চাপ পারবো না এত রিস্ক নিতে, আপনি যেটা ভালো মনে করেন, বাচ্চার জন্য যেটা ভালো হয়, আমার ওয়াইফের জন্য যেটা ভালো হয় সেটাই করেন। সেই জন্য আসলে আমাদের এটা ডিসিশন নিতে হয়েছে, নাহলে আমি তো খুব চাচ্ছিলাম ওকে আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি করাবো। আপনি তো প্রথম বাচ্চা না? জি। তো প্রথম বাচ্চা সিজার কেন করছেন, নর্মাল ডেলিভারি কেন করছেন না? পানি ভেঙে গেছে। আর জরার মুখ খুলে নাই। মুখ খুলে নাই আর বাবুর নাড়ি নাকি পেঁচে আছে গলাতে। তারপরে সুন্দর, তারপরে তারপর হবে না নর্মাল ডেলিভারি বলছে। আর ডেট পার হয়ে গেছে না? হ্যাঁ, ডেট ওভার হয়ে গেছে। ডেট কতদিন বেশি হয়েছে? 28 তারিখ একটা, 30 তারিখ একটা, 2 তারিখ একটা, 3টা ডেট পার হয়ে গেছে। আচ্ছা, আর বাচ্চার ওজন কত? 4 কেজির মতো সবাই আমরা চেয়েছি যে নর্মালি করতে, কিন্তু এই যে ম্যাডাম যেটা বললেন যে অনেকগুলো বাধা রয়েছে, সেই বাধার ক্ষেত্রে আসলে সিজার ছাড়া বিকল্প কিছু নাই। বাচ্চা আমাদের খুবই ভালো আছে, বাচ্চা কান্নাকাটি করছে, কান্নাকাটি করা কিন্তু জন্মের পরে যত বেশি কাঁদবে যত তাড়াতাড়ি কাঁদবে এটা হচ্ছে যে একটা আশীর্বাদ। বাচ্চা যদি দেরিতে কাঁদে, কম কাঁদে, এটা কিন্তু বাচ্চার নেগেটিভ পয়েন্ট হিসেবে আমরা ধরে নিই। সুতরাং বাচ্চার কান্না আসলে আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য আশীর্বাদ। দর্শক ভালো থাকবেন। আমাদের বাবুটার নাম তো রাখা হয়নি না? মাইমুনা, মাইমুনা, মাশাআল্লাহ। উনি একজন পুলিশ সদস্য, পাশাপাশি একজন খুবই
ইসলামিক মাইন্ডের একজন এবং সব পাশাপাশি হচ্ছে খুব ভালো বাবা। বাচ্চা হওয়ার আগেই মেয়ের জন্য পাগল হয়ে গেছে, আমার মেয়েকে বের করে দেন। সবকিছু মিলে আসলে আমরা খুবই আনন্দিত। তো আপনি দর্শকদের জন্য কিছু বলবেন? বিশেষ করে আমাদের এই যে মেম আছে, ওনার পরামর্শ মোতাবেক আজকে পর্যন্ত আসছি, সুস্থ সুন্দর বাচ্চা পেয়েছি। আর সবার জন্য আমার বাচ্চার জন্য দোয়া করবেন, বিশেষ করে হাসপাতালে আসবেন, খুব সুন্দর চিকিৎসা হয় এখানে, খুব ভালো পরামর্শ দেয়। এরকম যদি সব পেশেন্ট হয়, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হয় যে যারা কিনা আল্লাহর উপর ভরসা করার পরে ডক্টরদের উপর ভরসা করেন যে ডক্টররা যেটা বলবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য, বউয়ের জন্য ভালো হবে, তাহলে কি আমাদের চিকিৎসাটা অনেক ইজি হয়ে যায়। আমাদের ভিতর কোনো কমপ্লিকেশন থাকে না, যেটা করতে যাচ্ছি পেশেন্ট আবার কিছু চিন্তা করবে কিনা, যেটা ভালো হয় পেশেন্টের জন্য বাচ্চার জন্য সেটাই আমরা করতে পারি। যেমন আমার শান্ত আমাদের খুব বেশি আসলে কোঅপারেশন করেছে, এরকম ডাক্তারের উপর ভরসা রাখবেন। কোনো ডাক্তার চায় না তার রোগীর বা বাচ্চার কোনো অসুবিধা হোক, সব ডাক্তারই সবসময় তার রোগীর ভালো চায়। কাজেই ডাক্তার যেটা করবে ভাববেন যে সেটা রোগীর জন্যই ভালো হয়েছে, আল্লাহর তরফ থেকে সেটা হুকুম হয়েছে এবং সেজন্যই হয়েছে। ধন্যবাদ সবাইকে, প্রশান্তি হাসপাতালে আসার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, কারণ এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আপনারা নিজেরাও শুনেছেন যে শান্তর এক্সপিরিয়েন্স খুবই ভালো। কাজেই সবাই ভালো থাকবেন, শান্তর মেয়ের জন্য, মাইমুনার জন্য সবাই দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ। প্রশান্তি হাসপাতাল 24 hours 24 ঘন্টা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত, বিশেষ করে এই নর্মাল ডেলিভারি করানোর জন্য আমরা অলওয়েজ প্রস্তুত। আমরা চাই যে সিজারের সংখ্যা কমিয়ে ফেলে নর্মাল ডেলিভারি করতে, এবং আমরা ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি চালু করেছি, এখানে নিয়মিত হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আমরা শান্তর বাচ্চা করতে পারি নাই যে জটিলতার কারণে, সেটা অন্য জিনিস, বাট শান্তর বাচ্চা যদি খুব বেশি বড় না হতো, অন্যান্য সমস্যা না থাকতো, আমরা শান্তকে নর্মাল ডেলিভারি উপহার দিতে পারতাম, আমরা সেটা পারি নাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সালাম আলাইকুম।